যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাদের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1-3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে। এই লেকচার কেন চলে গেছে? অনতিবিলম্বে অজু করবে, অজু করে খালেসভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে, পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে, আল্লাহকে সেজদা গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করে দাও, আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না, আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও। যুবকরা না হলে পারবে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল, কিন্তু এই যে মেয়ে তুমি, তুমি যে 8-10 ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কী হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন নও, তোমার কী হবে তখন? তোমার কী হবে? বিবাহিত যারা আছে, এই যে দেবর আর ভাবি, এই যে শালি আর দুলা ভাই, মধুর সম্পর্ক না এগুলা? দাঁড়াও দাঁড়াও, এলে মধুর সম্পর্ক দেখা যায়, সুবহানাল্লাহ। এই যে আমার এখানে ফোন আছে না, আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক, ব্যভিচার কেন্দ্রিক, পরকীয় কেন্দ্রিক। একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল, আর ওই মেয়ের বয়স তখন কম ছিল, 13 বছর বয়স, 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে, যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই, যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই, তারপরে আপনার শালির সাথে সম্পর্ক, এখন শালির সাথে তার 2 বছর ধরে সম্পর্ক, সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে, ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল। কিন্তু মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না, প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায়, ফিটনা মহাফিটনা। এখন সে রেকর্ড করেছে, এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালীর সতীত্ব নষ্ট করলো, 1-2 বছর না, 3-3 বছর ধরে। এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ, সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কি না? এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতেন না? আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনি? আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন? এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না, যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন? খুব মজা লাগছে পরকীয়া করতে? সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন, রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে? সুবহানাল্লাহ। একটা একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে, কেসাস, মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন,
মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মতো, কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুক, এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তিপণ রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারের কি আপনাকে বলো, ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ, মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দী করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, পরকীয়া অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর, আমাদের এই ঢাকা শহর জেনার শহর।